পরিবেশটাকে রক্ষা করার জন্য আমাদের যতটা পদক্ষেপ নিতে হয় আমরা সেই পদক্ষেপ নেব। আমরা জানি না কে বা কার হস্তক্ষেপে এই কাজটা মানে সূচনা হয়েছে, কিন্তু আমরা কিছুতেই এখানে কোনো পার্কিং স্ট্যান্ড করতে দেব না। তার জন্য যেই যেই পদক্ষেপ নিতে হয়, যেই যেই পদস্থ ব্যক্তিদের সাথে বা যেই যেই আমলাদের সাথে দেখা করতে হয় আমরা দেখা করব। বর্তমানে যে আমাদের ভারপ্রাপ্ত শিক্ষিকা আছেন, প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার, ওনার সাথে ব্যাপারটা আজকেই আমার অবগত হয়েছি, আমি এই ব্যাপারটা সম্বন্ধে ওনার সাথেও যোগাযোগ করব। আর পরিচালন সমিতিতে যারা আছে আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করব, এটা যাতে কোনোভাবেই না হয় সেই জন্য আমাদের যতটা প্রচেষ্টা দরকার আমরা অ্যালামনির তরফ থেকে বর্তমান ও প্রাক্তন সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গাতে যেই সমস্ত ব্যক্তিরা আমাদের স্কুল থেকে পাস আউট হয়ে প্রতিষ্ঠিত আছেন সবার সাথে আমরা যোগাযোগ করব, সবার সহযোগিতা নেব। এমনকি আপনারা যে প্রিন্ট মিডিয়া আছেন, ইলেকট্রনিক মিডিয়া আছেন, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আপনাদের মানে সহযোগিতা ছাড়া আমাদের আন্দোলন কোনোভাবেই সফল হতে পারে না। বর্তমানে যেই বলা হয় গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ আপনারা, সেই তৃতীয় স্তম্ভকে আপনারা ইলেকট্রনিক মিডিয়ারা আপনারা যেই সহায়তা মানে আপনাদের সহায়তা ছাড়া আমাদের এই আন্দোলন কোনোভাবেই সফল হতে পারে না, সেই জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। সে বিষয় নিয়ে আপনাদের এমএলএর সাথে কোনো কথা হয়েছে যে বিধায়ক? এই ব্যাপারটা সম্বন্ধে আমরা অবগত হয়েছি, আমরা এমএলএর সাথে কথা বলবো, আমরা আমলাদের সাথে কথা বলবো, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সাথে কথা বলবো, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারাও আমাদের স্কুল থেকে পাস আউট। কাজেই কিভাবে কার মানে সহযোগিতায় বা কার প্ররোচনা এটা হয়েছে আমরা জানি না, সেটা যাতে কোনোভাবেই না হয় আমরা প্রত্যেকের দরজায় দরজায় যাব। আমরা সমস্ত অ্যালামনির পক্ষ থেকে আমি বলছি যে এই দাবি আমরা রাখছি, এটা কোনোভাবেই যাতে না করা হয়, তার জন্য আমরা যা যা করার সমস্ত প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। স্কুলের প্রপার্টি আমলা এসে আমাদের হেডমাস্টারকে চিঠি দিয়ে যায়, আর আমাদের হেডমাস্টার কীরকম মেরুদণ্ডবিহীন আমি জানি না যে উনি এই চিঠি রেখেছেন, এটা ডাকে পাঠালেই হয়। উনি এসে গেছেন একটা অফিসার যাতে হেডমাস্টার মশাই ভয় পেয়েছেন, আর আমাদের এখনকার যে হেডমাস্টার মশাইরা আছেন তারা আসলে মেরুদণ্ডবিহীন ভয় পাওয়ার লোকই। কিন্তু আমরা যারা বর্তমান ছাত্রছাত্রী আছে যাদের আমি আমার তিন পুরুষ বলবেন, আমার ছেলে মেয়ে এখান থেকে বাস করে গেছে, আমার নাতিরা এখন পড়বার সময় হয়েছে, এই মাঠ এই স্কুল আমি আত্মীয়তা অনুভব করি, সেই আত্মীয়তা আমার মৃত্যু পর্যন্ত থাকবে। এই মাঠকে আমি দখল করার বিরুদ্ধে যতটা সম্ভব আন্দোলন আমার পক্ষে সম্ভব এই বয়সে আমি সেটা করবো, এই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। আগামী দিনে আরও বৃহত্তর কোনো পদক্ষেপ আমরা ছেলে মেয়েদের সাথে মিলে ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা প্রাথমিক প্রস্তুতি। এটা নিয়ে কি আপনি উচ্চ পর্যায়ে কারোর কাছে আবেদন রাখবেন? অবশ্যই এটা হেডমাস্টার মশাইকে আমরা জানতে চাইবো কি উনি করতে চাইছেন, যদি রিফিউজ করে দেন তাহলে আমাদের কিছু বলার দরকার নেই, আর যদি রিফিউজ না করে কিছু একটু নরম মনোভাব পোষণ করেন আমরা ওনার কাছে চাপ দেবো, কোনো অবস্থাতে এই মাঠ হস্তান্তর করবেন করতে দেবেন না, আমরা মানব না। আপনার হেডমাস্টারের নামটা কেমনিতে স্কুলের হেডমাস্টার? আমি জানি এখন হেডমাস্টারের নাম কি, আপনার নামটা কি? আমার নাম নিখিল দেবনাথ। এলাকার বিধায়করে জানানো হয়েছিল বর্ণালী মজুমদার, কালকেই তো জানা গেল ব্যাপারটা, রাত্রে সিদ্ধান্ত হয়েছে, জানা গেল, যোগাযোগ করার সুযোগ হয়নি। ফার্স্ট আমরা একটা শুরু করলাম, ইনিশিয়েশন যাকে বললাম, আমরা শুরু করলাম, এরপর আস্তে আস্তে আমি 1968 সালে স্কুল ছেড়ে চলে যাই, আজকে 95 বছর আগে আমি পাস করে চলে যাই, এরপর আমার ছেলে মেয়েরা পাস করেছে বাইরে। রাজ্যের শিক্ষা দপ্তরটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, কিন্তু আজকে মাঠটাকে এইভাবে করে নেওয়া হবে, এটা নিয়ে আপনি কী বলবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী দেখুন, রাজনৈতিক প্রশাসক মণ্ডলী যদি অযোগ্য হয় তাহলে প্রশাসনিক প্রশাসকরাই দেশটা চালায়, না হলে এই সিদ্ধান্ত নিতেই পারে না, সাহসই পায় না। আমি জানি না মুখ্যমন্ত্রী জানেন কি না, যদি জেনেও এটা করে থাকেন তাহলে ওনার এটা অনুচিত কাজ হয়, আমরা তবু ওনার সঙ্গে যোগাযোগ করবো, মানে টু দ্য হায়েস্ট বডি আমরা যাবো, ইচ্ছা আমাদের। আপনার পরিচয়টা? আমি এখন যারা সন্ধান পত্রিকা পড়েন তারা